আসলে পানি ভাঙা মানে কি? অনেক মায়ে কিন্তু বুঝতে পারেন না। আপনারা জানেন হয়তো, রোগীরা আসে অনেক সময় হাঁচি কাশি দিলে অনেকের প্রস্রাব বের হয়ে যায়, অথচ সাদা স্রাব খুব বেশি ভাঙলেও অনেক মা পানি ভাঙা মনে করে ভয় পান বা ভয় পেয়ে চলে আসেন। সেক্ষেত্রে আপনি যদি একটু সবার উদ্দেশ্যে বলেন আসলে পানি ভাঙা মানে কি, বা একজন মা কখন বুঝবেন আসলেই তার পানি ভেঙে গেছে। উমের সালমা ম্যাম, ধন্যবাদ আপনাকে। আসলে এই সমস্যাটি আমাদের প্র্যাকটিস লাইফে একটা কমন সমস্যা, আর যখন ডেলিভারির টাইমে অর্থাৎ বেবি জন্মের আগে যে প্রসিডিউরটা শুরু হয়, যেমন ব্যথা হওয়া, জরায়ের মুখ খোলা, পানি ভাঙা, সেটা একটা নর্মাল ডেলিভারি প্রসিডিউর। কিন্তু যখন তার দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই তার পারভেজাইনাল ডিসচার্জ হয়, অর্থাৎ আমরা যেটাকে নাইকার বলি ডাক্তারি ভাষায় বা মেডিকেলের ভাষায়, যেই ফ্লুইডটার মধ্যে বেবিটা সার্ভাইভ করে, বাংলা তো আমরা সাধারণ রোগীদের বোঝানোর জন্য সেটাকে পানি বলি। তো এই পানিটা আসলে সেই লাইকারটা বা লিকুইডটা যেটা বেবিকে সার্ভাইভ হওয়ার জন্য হেল্প করে। যখন একজন মা বলেন যে ম্যাম আমি সকালে উঠে দেখলাম যে আমার বিছানাটা ভেজা, অথবা আমি কাজ করতে করতে দেখছি যে আমার কাপড়ে পানির দাগ পড়ে যাচ্ছে, অথবা কিছুক্ষণ পরে যখন আমি ঘুমাচ্ছি উঠে দেখছি যে কাপড়ে সাদা সাদা দাগ হয়ে আছে, এরকম নানা রকম কমপ্লেইন করে, অথবা কখনো যেটা হয় গাশ অফ ফ্লুইড, যে সাডেন হয়তো সে উঠে দাঁড়িয়েছে বা কোন একটা কাজ করছে, একসঙ্গে অনেকটা পানি তার মেঝেতে পড়ে গেল, এই ধরনের কমপ্লেইন গুলো নিয়ে রোগীরা আসে। তো অনেক সময় যেটা হয় যে যদি কোনো কারণে হয়তো একজন পেশেন্টের প্রস্রাবে ইনফেকশন আছে, ওনার হয়তো কাশি দিলে একটু করে প্রস্রাব লিক হচ্ছে, কিন্তু উনি সেটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে যখন জানানো হয়, বিশেষত এই প্যান্ডেমিকের সময় যেহেতু রোগীরা অনেকদিন আমাদের চেম্বার বন্ধ ছিল, ওভাবে ফিজিক্যালি ভিজিট করতে পারছিল না, দেখা যেত এই ধরনের কমপ্লেইন আমরা পেতাম যে একটু মনে হচ্ছে যেন ভেজা ভেজা লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ডিফারেন্সিয়েট করতে বলি যে যখন উনি এই জিনিস ফিল করছেন তখন সেটাতে ইউরিনের স্মেল আছে কিনা, অর্থাৎ প্রস্রাবের গন্ধ যদি থাকে তাহলে সেটা আমরা ধরে নেই যে কোনো কারণে যদি প্রস্রাব ঝরে থাকে তাহলে সেটা প্রস্রাব যাচ্ছে পানি না। কিন্তু যখন দেখা যায় রোগীরা বলে প্রচুর পরিমাণে সাদা স্রাব যাচ্ছে, যদি সেটার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড চুলকানি থাকে অথবা দুর্গন্ধ থাকে, সেটার পরেও কিন্তু তার পানি ভাঙতে পারে। অতিরিক্ত পরিমাণে অনেক সময় দেখা যায় যেটা গর্ভাবস্থায় সার্ভাইকাল হাইড্রোরিয়া হয়, যে সার্ভিক্স বা জরের মুখের যে অংশটা, সেখান থেকেও কিছু ডিসচার্জ আসতে পারে। তো সাধারণভাবে আমরা যখন রোগীর কাছ থেকে কমপ্লেনগুলো পাই তখন কিন্তু আমরা আগে চেক করে কনফার্ম হতে চাই যে এটা কি আসলেই সেই লাইকোর অ্যামনাইটা যাচ্ছে নাকি এটা ইউরিন বা তার ভ্যাজাইনাল ইনফেকশন ডিসচার্জ অন্য কিছু। তো যখনই পানিটা তার প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন যেটাকে আমরা বলি, যখনই তার পানিটা ভাঙতে শুরু করে সেটা কিন্তু বেবির জন্য হার্মফুল। তার কারণ ইনফেকশনের কারণেও যদি পানিটা ভাঙে, ইনফেকশনটা অ্যাসেন্ডিং হতে পারে, যেটা জরায়ুতে ছড়িয়ে পড়তে পারে, আলটিমেটলি সেটা। জি ম্যাম, অবশ্যই আমরা জটিলতাগুলো আপনাদের কাছ থেকে আরো জানবো।